দুর্যোগের আশঙ্কায় কাঁপছে উত্তরবঙ্গ। রবিবার থেকে শহরেও বাড়বে বৃষ্টি। তো আগামীকাল রবিবার থেকে রাজ্যের কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কি বলছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। গত কয়েকদিন ধরে রাজ্যের সর্বত্রই বিক্ষিপ্ত বৃষ্টিপাত লেগেই রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে। আবহাওয়াবিদদের মতে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে। বর্ষার দ্বিতীয় ইনিংসে মূলত প্রভাব পড়ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। রাজস্থান থেকে উত্তরপ্রদেশ, বিহার ও উত্তরবঙ্গের ওপর দিয়ে অসম পর্যন্ত বিস্তীর্ণ নিম্নচাপ অক্ষরেখা। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় বর্ষার প্রভাবে ধস নামার পাশাপাশি নদীগুলিতে জলস্তর বাড়বে বলেই আশঙ্কা আবহাওয়াবিদদের। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিতে নদীতে জলস্তর বেড়ে বন্যা পরিস্থিতিও তৈরি হতে পারে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদাই অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাতও হবে বলে জানাচ্ছে আবহাওয়াবিদরা। রবিবার থেকে শহর কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়ে রাখল হাওয়া অফিস। আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আকাশ রয়েছে মেঘলা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বাড়বে আর্দ্রজনিত অস্বস্তি। দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। তো এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।